আলাইকুম দর্শক মন্ডলী, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও। আজকের ভিডিও হচ্ছে যে আম ঝালাই। আজকে আমরা একদম গাছ থেকে টাটকা আম পেড়ে ঝালাই করব। আমাদের আম ঝালাই করবে আমাদেরই মেয়ে মুসাম্মদ কি মোহনা বেগম। নাও এই সুমনা বেগম, নাও তুমি আম পাড়ো। গাছ থেকে দর্শক এখন গাছ থেকে আমটা পাড়তে দেখেন। হ্যাঁ নাও সুমনা বেগম, আমের আটা দাম চোখে পড়ে না। এই যারটা পড়ে আছে দেখি দেখি, দাদা দাদা দাদা, এই দেখি কি কত কটটুকু হাকানে ছোট মেয়ে থাইতে মেয়ে। এই রে হাজি দাও এটা পড়ো। হ্যাঁ ওটা দুইটাই দুইটাই হয়ে যাবে। চলো আম হাতে দাঁড়িয়ে আছে আমাদের হাকানের সেজমে। এই আমগুলো দর্শকদের দেখাও আগে। হ্যাঁ ঠিক আছে চলো। এখানে এখানে তিনটে বোম্বাই আম আছে দর্শক। এই তিনটে বোম্বাই আম দিয়ে এখন আমরা আমের ভর্তা করে খাবো বৃষ্টির দিনে। এটা গরমে খেতে হয়। হ্যাঁ কিন্তু এই এর মধ্যে একটা পচা আম আসলো কি করে, আর পিয়াদব আর একটা ছোট আম। ঠিক আছে এখন এই যে আমরা ভর্তা করে খাবো, আপনারা আমাদের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন আমাদের ভর্তা করবে। এই যে এই আসো তাড়াতাড়ি চলে আসো। দর্শক এখন আমগুলো কেটে নেওয়া হচ্ছে। এই দেখেন একদম পিওর টাটকাম, গাছ থেকে মাত্র সবে মাত্র পাড়া হলো। আপনারা এই আমের আটা দেখে বুঝতে পারবেন এটা হচ্ছে বোম্বাই। এটা মোটামুটি 300 গ্রামের, ও 300 গ্রাম 400 গ্রাম হয়ে যাবে। নাও কাটা শুরু করো। আমগুলো প্রথমে সোলে নেব আমরা। ঠিক আছে আমগুলো প্রথমে সোলে নেওয়া হোক। প্রিয় দর্শক আমাদের এই যে আমের আম আম সোলা শেষ, কত 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 সুন্দর করে আমটা ছুলেছে মুসাম্মদ সুমনা বেগম। দাও দর্শকদের একটু আমটা দেখিয়ে দাও। দেখেন দর্শক এই আমটা হচ্ছে যে আপনার কালার চলে এসছে কি সুন্দর, এটা কিন্তু লাল পাকার একটা কালার চলে এসছে। এটা অবশ্য ঘরে রেখে দিলে কিন্তু পেকে যাবে। এটা যদি এখন গাছ থেকে তো টাটকা পাড়া হলো আপনারা দেখলেন, এটা ঘরে রাখা মাত্র পেকে যাবে 3-4 দিনের মধ্যে। দেখ এইটা এখন আমরা শুকনো মরিচ দিয়ে ঝালাই করে খাবো। নাও তোমার বাকি প্রসেসিং শুরু কর। তাহলে আমগুলো এখন কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে। এই যে একটা পাত্র রাখা হয়েছে, দেখুন দর্শক কত সুন্দর করে কুচি কুচি করে কাটা হচ্ছে। ওফ আমাদের মেয়ে কাজের আছে বোঝাই যাচ্ছে, শাড়ির বাড়ি ভালো কাজ মাস করে। বাহ ফাইন হচ্ছে, কাঁচা ঝাল নাই শুকনো ঝাল, শুকনো ঝাল দিয়ে ইয়ে করা হবে। প্রিয় দর্শক আমাদের আম আম কাটাকাটি শেষ, দেখতেই পারতেছেন। এখন আমরা এর সঙ্গে ঝাল লবণ মিক্সড করবো, সে অপেক্ষায় থাকেন আপনারা। দুটো ঝাল আর অল্প পরিমাণ লবণ, আদা বাটা দেওয়া দাদি। এই যে আমাদের আম ঝালাই করা শেষ, আমরা এখন এটা খাবো। তাই নাও খাও সবাই খাও। ইয়াম্মি তাই না, অসাধারণ। ঝাল কম হয়েছে, আর ঝাল দে না, ঝাল দিলে বুক জ্বলবে। তুমি একটা ঝাল দে আমি নিয়ে যাচ্ছি।